সমবেত ভক্তমণ্ডলী, ও আমার নিতাই দাস, আমার চৈতন্যের দাস, আমার গৌরের দাস, অনুদাস, আসলে আমার মনের শ্রেষ্ঠ গুরুজন, আমার বাবার বয়সী, আমার মায়ের বয়সী, আমার দিদির বয়সী, আমার বোনের বয়সী, যারা যারা আছেন এই অধম সুখদেব চক্রবর্তী ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের রহিল এই অসংখ্য অসংখ্য প্রণাম। আপনাদের যুগলে চটুনি এই গানের মাঝে হয়তো কোনো ভুল টুটি হবে, নিজের সন্তান কেনে আমাকে ক্ষমার আসনে বসাবে, তাই আমার লোচনদাস বললেন, শ্রীকৃষ্ণ ভজ জীবী এইবার এইবার খুশিলে বিখের পত্র না লাগিবে আমাদের হাত দিয়েছে গুরুচরণে সেবা করব বলে গয়া গঙ্গা হরিবাসরে তীর্থে যাব বলে এই হাত দিয়ে আমরা হরি কথা কৃষ্ণ কথা কিছু বলি না, এই কর্ণ দিয়ে আমরা মধুর হরিনাম কৃষ্ণ নাম কোনোদিনও শ্রবণ করি না, তাই আমাদের কলিযুগের কেন এত এত রোগ জ্বালা, কেন এই যে সংক্রমণ, এই সংক্রমণটা কেন হচ্ছে, এই সংক্রমণটা কেন হচ্ছে, করোনা করোনা কেন হচ্ছে মা, করোনা হচ্ছে এই কলিযুগ আস্তে আস্তে আমাদের শেষের দিকে যাচ্ছে, এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, কিছু কেমন মানুষ আছে এই মানুষকে মানুষ বলে গণ্য করে না, আমরা সংসার কেন করি, সংসারে কি সুখ আছে, সংসারে না আছে সুখ, না আছে শান্তি, না আছে সংসার আপনাকে কি দিয়েছে, সংসারে দিয়েছে লাঞ্ছনা বঞ্চনা, আর সংসারের মধ্যে কোনো শান্তি নেই মা, সেই জন্যই আমার নিত্যানন্দ মহাপ্রভু পারিষদ বর্গ সঙ্গে নিয়ে কৃষ্ণ নাম বলছে কিরম ভাবে, ওই না নয়নে হেরিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে নয়নে হেরি বেতারে কৃষ্ণ নামে দেবে তারে নয়নে হেরি বোঝারে কৃষ্ণ নামে দেব তারে কেহ যেন বাকি নাহি রায় ও কেহ নাই বাকি নাহি যায় অনিতাই বলছে নয়নে হেরিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে, যদি তোমার নাম যদি কেউ না নেয় তাহলে কি করবে,
বলছে যদি তোমার নাম যদি কেউ না নেয় তাহলে কি করবে জানো? আরে অবশেষে ধরি বেতার পায়, অবশেষে ধরি বেতার পায়, আরে অবশেষে ধরি বেতার পায়, অবশেষে ধরি বেতার পায়, ওটা পায়ে ধরে নাম বলিতে হবে, ওই ধরে নাম বলিতে হবে, আরে পায়ে ধরে নাম বলিতে হবে, পায়ে ধরে নাম বলিতে হবে, হাগুর হাগুর বলে পায়ে ধরে নাম বলিতে হবে, হরি 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 বলে পায়ে ধরে নাম বলিতে হবে, হরি 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 নামে বলিতে হবে, রাধে রাধে হরি 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 বলে পায়ে নামে বলিতে হবে, হরি 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 বলে পায়ে ধরে নাম বলিতে হবে। বলছে আমাদের হাত দিয়েছে গুরুচরণে সেবা করব বলে, পা দিয়েছে গয়া গঙ্গা হরিবাসর তীর্থে যাব বলে। এই হাত দিয়ে আমরা কোনোদিনও গুরুচরণ সেবাও করি না, আবার কিছু কেমন মানুষ আছে অনেকে দীক্ষা নেয় না, দীক্ষা নিতে হবে। দীক্ষা না নিলে তার হাতের যে অন্য ব্যঞ্জন রান্না করা হয় সেই সেই জিনিসটা হলো বিষ্টার সমান। আর যদি দীক্ষা না নিয়ে যদি কাউকে জল দেয়া হয় সেই জলটা মূত্রের সমান। ওই জন্যই বলে আমার প্রভুপাদ বললেন যে সৎগুরু আশ্রয় করে ভগবানের চরণে দীক্ষা গ্রহণ করতে হবে। বলছে ওই জন্য হাত দিয়েছে গুরুচরণ সেবা করব বলে, পা দিয়েছে গয়া গঙ্গা হরিবাসর তীর্থে যাব বলে। বলছে এই পা দিয়ে আমরা হরিবাসর তীর্থে কোনোদিন আমরা যাই না, আমরা এই পা দিয়ে এই সব জায়গায় অনেক জায়গায় যাওয়া যায়। যেমন এখনো যাওয়া যায় আমাদের জগন্নাথ ধাম, পুরী ধাম, পুরী ধামে সেই এখনো সেই প্রথা চালু আছে। পুরী ধামে যে রন্ধনশালা আছে সেই রন্ধনে মানে একটা একটা করে হাঁড়ি চাপানো হয়, ওপরের হাঁড়িটা আগে রান্না হয়, সব ভগবানেরই তো লীলা। সেই জন্যই বলছে সেই ভগবানের লীলা। তাহলে আমরা এই পা দিয়ে কোনোদিনও হরিবাসর তীর্থে গয়া আজ আমরা যাই না। বদন দিয়েছে মধুর হরি নামে কৃষ্ণ নাম শ্রবণ করব বলে, কর্ণ দিয়েছে মধুর কৃষ্ণ নাম শ্রবণ করব বলে, এই বদনটা দিয়েছে মধুর হরি নামে কৃষ্ণ নামে বলবো বলে, সেসব কথা গিয়ে আমরা পেয়ে ঘর বাড়ি, খাটতে খাটতে দেহের মাংস গুলো কোনদিন না কোনদিন ঝুলে হয়ে গেল দড়ি। ওরে কলিজি এই দি আমাদের বলছে, খাটতে খাটতে দেহের মাংসগুলো কোনদিন না কোনদিন ঝুলে হয়ে গেল দড়ি। কি আশ্চর্য বিধি আমার এই সুন্দর দেহটা দিয়ে গেল, তার নদীকে নখানা দরজা দিয়ে গেল, এক দরজায় দিতে হয় কলের গোড়ায় কয়লা, আর এক দরজা দিয়ে বেরোচ্ছে শরীরের ময়লা, আর এক দরজায় বদ্ধ থাকে কলিজীবের বদ্ধ থাকে জল, ওই না দুটো দরজা বন্ধ হলে কলিজীবে বুঝতে যাবে কল, তাহলে আমার সঙ্গে সবাই মিলে একটু বাহু তুলে হোক, সবাই মিলে একটু উলুধ্বনি একটু শঙ্কধ্বনি সবাই মিলে, তোমরা কৃষ্ণ 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 নামে বলো বদনে, 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 আরে সুখেতে সময় যাবে ওইয়া যেতে যেতে সময় যাবে, ওই না সুখেতে ওরে মনটি
তাই সময় তাকিতে মধুরী কৃষ্ণ নার বদনে বলি না ওরে মন রে কৃষ্ণ কৃষ্ণ নামে বলো বদনে হরে কৃষ্ণ 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 নামে বলো বদনে হরে হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে আস্তে আস্তে মায়েরা আমি একাই গাইবো না আমাদেরকে আপনাদেরকেও গাইতে হবে সবাই মিলে বাহু তুলুন সবাই মিলে সবাই মিলে সবাই মিলে হরে হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে নাচমন মোহিনী নন্দন নাচরে নাচমন মোহিনী নন্দন নাচরে নাচমন মোহিনী নন্দন হরি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ প্রাণ হরে হরি হরি বলে দুটি বহু তুলে হরি হরি বলে দুটি বহু তুলে নাচমন মোহিনী নন্দ নাচরে নাচমন মোহিনী নন্দ নাচরে নাচমন মোহিনী নন্দ নাচরে নাচমন মোহিনী নন্দ জয়নিতাই জয় জয় রাধেশ্যাম। আর বেশি কিছু না বলে আমি একটি ছোটর মধ্যে এটি বিষয়ের দিকে যাচ্ছি। আজকের পালা ও লীলা হলো, কিন্তু পালা আমি গাইবো না, পালা হলো দুটি, একটি আসার একটি যাওয়ার। আজ আজকের বিষয়বস্তু হলো মায়ার বন্ধন। আমরা এই সংসার জগতে সকলেই আমরা একটা ছেলে পুত্র মায়ার মধ্যে একটা বন্ধন হয়ে আছি। এই পালাটা শুনুন, শুনলে ভালো লাগবে। একদিন ভগবান বিষ্ণু আর নারায়ণ গঙ্গার তীর দিয়ে যেতে যেতে বিষ্ণুর প্রচন্ড জল তৃষ্ণা লেগেছে। বিষ্ণুর যখন জল তৃষ্ণা লেগেছে তখন বিষ্ণু নারায়ণকে বলছেন, নারদকে বলছেন, নারদ আমার তোর নাম নিবিকে আয়ের চলে এ সোনার নদিয়া নামেন তে নামিন গুড়া সবরে বিলা কবরে বিলা তোরা নাম নিবিকে আয়রে চলে এই সোনার নদী ইয়া নামে নেতি নামির গোড়া কবরে বিলা না কবরে বিলা তোকে আনি
মনে আনে শান্তি দেহিয়ানি তাই বল কৃষ্ণ গাও কৃষ্ণ কৃষ্ণ প্রাণ ধামে নেত্রি নামি বিষ্ণু তখন নারদকে বললেন, নারদ আমার প্রচন্ড জলতৃষ্ণা লেগেছে, তুমি একটু জল নিয়ে আসো। তখন নারদ প্রভুকে বলছে, প্রভু আমি এখান থেকে কোথায় জল আনতে যাব? বলছে, দেখো আগে যাও একটা সরোবর আছে, ওখানে যে তুমি একটি জায়গায় করে আমার জন্য জল আনো। নারদ জল আনতে যখন গেল, জল আনতে গিয়ে দেখে একটি রমণী দাঁড়িয়ে আছে। রমণী দাঁড়িয়ে আছে, নারদ তখন বলে, কে হে রমণী তুমি, কে হে তুমি রমণী? বলছে, বলছে আমার নাম, আমার নাম হচ্ছে মায়া। বলছে আমার নাম মায়া। বলছে তোমার নাম মায়া? বলছে আমার তোমাকে খুব পছন্দ। বলছে তোমার আমাকে পছন্দ? বলছে আমি তোমাকে স্ত্রী রূপে পেতে চাই। আর ওইদিকে ভগবান বিষ্ণুদেব জলের জন্য বসে আছে, নারায়ণের আর নারদের আর জলের কথা মনে নেই। তখন রমণীকে বলছে, তুমি আমাকে, আমি তোমার স্ত্রী রূপে পেতে চাই। তখন মায়া বলল, আমার কিছু অসুবিধে নাই, বলে নারদের সঙ্গে ওই রমণীর বিয়ে হলো। কিছুদিন যেতে যেতে কিছুদিন পর নারদের একটি সন্তান হলো, একটি সন্তান হলো, একটি সন্তান হলো। সন্তানটিকে নিয়ে খুব আনন্দে আছে সব। তখন একদিন নারদ তখন মায়াকে বলল, মায়া এই দিনহীন ভিখারী, এই দিনহীন কাঙাল, আমি তোমায় বিয়ে করে তোমার আহার দেওয়ার মতো আমার ক্ষমতা নাই। যে স্বামী, আমি তো তোমাকে পছন্দ করে তোমাকে আমি বিয়ে করেছি, কিছুদিন পরে ওই নারদের যে ছেলে হলো, ছেলেটির নাম রাখলো গোপাল। ও গো প্রভু গো, তুমি যে কৃপা, কিছুদিন পর যেতে 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 নারদের আরেকটি সন্তান হলো। যখন দুটি সন্তান হয়েছে, একদিন প্রচন্ড নদীতে জল, জলের স্রোতে প্রচুর জল, নারদ তখন মায়াকে বলছে, মায়া এই তো এত জল, আমরা কি করব? তখন মায়াকে নিয়ে ছেলেগুলোকে নিল এক কাঁধে, এক কাঁধে নিল একটা ছেলেকে। আর যে মায়াদের যে অনেক রকম সম্পত্তি সব কিছু ছিল, সেইটাকে এক হাতে নিল। নিয়ে যখন নদী পেরোতে যাবে, পেরোতে যেতে 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 একটি সন্তান নদীতে পড়ে গেল। একটি সন্তান পড়ে যেতে
তখন মায়ার একটু কষ্ট হলো। স্বামী আমার কপাল পুরিল, স্বামী আমাদের গোপাল যে জলে ভেসে চলে যাচ্ছে। তখন নারদের আর মনে নাই যে প্রভু যে বসে আছে বটবৃক্ষের নিচে একটু জলের আশায়। তখন এইদিকে যখন একটা সন্তান পড়ে গেল আর একটা সন্তান যখন জলেতে পড়ে গেল, তখন ভগবান যেভাবে আমাকে যে ডাকে আমি সেইভাবে তার আমি শরণা হই। যিনি অন্ধ সিনিও চোখে দেখতে পায়, যিনি বোবা তিনিও কথা বলতে পারে, যিনি বোবা তিনিও কথা বলতে পারে, আর যিনি খোঁড়া উচ্চগিরি পাহাড় পর্বত উঠতে পারে, ওই যিনি বলছে যে যতমান প্রভদন্তে স্তাং স্তৈব ভজমহম মমবত্তানুবত্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব, বলছে আমার আমার নাম যদি তোমরা বলতে পারো আমি তোমাদের সহায় আছি। সেই জন্যই সবাই বলছে এ নামে বলো গো বদনে, শোনো গো শোভনে, সুধাম গো কৃষ্ণ নাম, এ নাম বলো গো বদনে, সবাই মিলে শোনো গো শোভনে, সুধাম গো কৃষ্ণ নাম, এ নামে বলো গো বদনে, শোনো গো শোভনে, সুধাম গো কৃষ্ণ নাম, নামের প্রভাবে জানা দূরে যাবে ওরে মনে রে, শোনো গো শোভনে, সুধাম গো কৃষ্ণ নাম। নারদ তখন কেঁদে কেঁদে বলছে ঠাকুর
আমি তো তোমার এত চরণ, তোমার সব সময় গুণকীর্তন গাই, আমার সঙ্গে কেন এরকম হলো ঠাকুর? তুমি ছাই দিলে মন, উঠলো না ফুল শুকলো তাই উঠলো না ফুল উঠলো না মনে ভালো বাসি বলে অনেক কষ্ট হরি তোমায় ভালো বাসি বলে অনেক কষ্ট ঠাকুর, আমি তো তোমার চরণ সব সময় সার করি, তবু কেন আমার কেন এত এরকম অন্যায় কেন আমার সঙ্গে হচ্ছে? আমার একটা ছেলে চলে গেল জলেতে, আর একটা ছেলে চলে গেল জলে, আমার এই সম্পত্তি, এই সম্পত্তি আমার কি হবে? এই সম্পত্তি আমার কিছু হবে না। নারদের তখন মনে পড়ে গেল যখন গুরুদেব বনবৃক্ষের বসে আছে, সেই গুরুদেবের জন্য জল আনতে গেছিল, সেই গুরুদেবের কথা মনে পড়ল। গুরুদেব আপনি ঠিকই বলেছেন, সংসার বলে কিছু নাই, সংসারে আছে জ্বালা যন্ত্রণা সবকিছু। আমি ভগবানের দিবানিশী নাম করি, সেই জন্য বিধির এরকম বিধান, হায় রে বিধি তুমি একি করিলে, কোন অপরাধে তুমি সাজা দিলে? হায় রে বিধি একি করিলে, কোন অপরাধে সাজা দিলে? হয় রে বিধি তুমি একি করিলে, কোন অপরাধে তুমি বলো সাজা দিলে? হয় রে বিধি করিলে, কোন অপরাধে তুমি সাজা দিলে? এখন কি করিব কোথাও যাব, কি করিব কোথায় যাব, এখন কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব? বলো বলো দয়া,
দেখা যাব এখন কি করিব বল কোথা যাব এখন কি করিব বলছে আমাদের পাপ পুণ্য, আমরা যে কলির মানুষ আমাদের পাপ কোনটা পুণ্য আমরা এই জগতেই বুঝতে পারবো। ভগবান একটা কথা বললেন, একটি ছেলে একটি পিয়সীকে দেবে বলে একটি গোলাপ নিয়ে নদীর তীরে বসে আছে। পিয়সী আসছে না দেখে সেই একদিন পিয়সী যখন তিনটের সময় ছেলেটা বসে আছে, তিনটের সময় পিয়সী এলো না, পিয়সী চারটের সময় এলো না, যখন পাঁচটার সময় এলো না, যখন পাঁচটার সময় যখন পিয়সী এলো না, পিয়সী মানে তার মনের মানুষ, ভালোবাসার লোক, ভালোবাসার মানুষ যখন এলো না, সেই ছেলেটি কি করলো, সেই একটি করে ফুল নিল, নিয়ে নমো গোবিন্দায় নমো বলে, গোবিন্দায় নমো বলে, নমো গোবিন্দায় নমো বলে গঙ্গার জলে সেই ফুলটি ভাসিয়ে দিল। তাহলে ছেলেটি যখন পিয়সী আসছে না দেখে নমো গোবিন্দায় নমো বলে গঙ্গায় ভাসিয়ে দিল। তারপরে আবার পরের দিন গেল, তারপরের দিনে যখন তিনটের সময় পিয়সী আসছে না, পিয়সী যখন আসছে না, তখন একটুখানি ফুল ছিঁড়ে আবার ফেলে দিল নমো গোবিন্দায় নমো বলে। ছেলেটি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করলো, পরলোক মানে যখন ইহলোক ছাড়লো মারা গেল, তখন চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত দেখো ওর কতটা পাপ কতটা পুণ্য। চিত্রগুপ্ত তো খাতা উল্টে যায় উল্টে যায় উল্টে যায় উল্টে যায়, বলছে মহারাজ ছেলেটির কিন্তু কোনো পুণ্য নেই, সবে পাপি পরিপূর্ণ। বলছে ভালো করে দেখো, আবার পাতা উল্টায় আবার পাতা উল্টায় আবার উল্টায় উল্টাতে উল্টাতে দেখলো একদিন দুপুর বেলা ছেলেটি তার পেয়সীকে একটি গোলাপ ফুল দেবে বলে নদীর তীরে বসে আছে। নদীর তীরে যখন বসে আছে, পেয়সী আসছে না দেখে সে ছেলেটি কি করেছিল জানো মহারাজ, ওই গঙ্গার জলে একটি ফুল নিয়ে নমো গোবিন্দায় নমো বলে ভাসায় দিল। তাহলে মহারাজ এটা কি পুণ্য নয়, এটা কি পাপ? বলছে না চিত্রগুপ্ত এটাও পুণ্য। তাহলে ওকে কি করা যায়, দূতীরা যখন চলে এসেছে, দূতীরা তখন বলছে তাহলে কি করা যায়, বলছে তাহলে ওকে এক ঘন্টা ওকে বলো যে সৎসঙ্গ করবে না নরক সঙ্গ করবে, সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে নরকে বাস। বলছে তুমি আগে নরক ভক্ষণ করবে না তুমি স্বর্গ স্বর্গ ভক্ষণ করবে। ছেলেটি মনে মনে ভাবছে, বলছে আমি যদি সেই নরকে আগে যাই তাহলে আমাকে নরকেই রয়ে যেতে হবে, আমি যদি বৈকুণ্ঠ ধামে যাই একটি করে গোলাপ নেব, গোলাপ বাগানে থাকব, যদি নমো গোবিন্দায় নমো বলে যদি ভাসাতে পারি তাহলে আমি সারা জীবন বৈকুণ্ঠ ধামেই রয়ে যাব। ছেলেটির বুদ্ধি আছে, তাহলে ছেলেটিকে দুদিনে বললে তাহলে তুমি চলো, তুমি বৈকুণ্ঠ ধামে যাবে। তাহলে কিভাবে যাবে, তাহলে সবাই মুখে কৃষ্ণ নাম বলবো, সবাই বাহু তুলে বলবো। সময় চলে গেলে সাধন হবে না, ওরে মন রে আমার সময় চলে গেলে সাধন হবে না, মনে দিয়া
সাধু হবে না ওই নদী থাকিতে এই দিনের সাধু তুমি কেন বুঝলে না সবাই গেলে সাধু হবে না ওরে মন রে আমার সময় গেলে সময় গেলে সাধু হবে না আরে দিবানিসি খেতে মরি ওরে বলি দিবি রে অসময়ে কিসি করে হেটি মরে আচ্ছা মায়েরা বলুন তো চাষ কখন করতে হয় চাষ কখন করতে হয় সন্ধ্যেবেলা না দিনের বেলা না দুপুর বেলা না সকালবেলা ভোরবেলা আমার সম্মানীয় দিদি বললেন ভোরবেলা সেই জন্যই বলছে অসময়ে কৃষি করে ওরে মিছ মিছি খেতে মরে ওই অসময়ে কৃষি করে হেটে মরে ওই চলে গেলে সাধু ধরে ওরে মনে সময় গেলে সময় গেলে সাধু হবে না এই সময় থাকতে গোবিন্দ ভজ সময় থাকলে গোবিন্দ ভজ ভজন দিন বহে গেল সময় থাকতে গোবিন্দ ভজ চলে গেল হরি 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 আজকে আমাদের এখানে কে এসেছে মহাপ্রভু এসেছে তাহলে মহাপ্রভুর নামে সবাই মিলে একটু ভজন করবো আমাদের গৌর এলো রে সবাই মিলে হাততালি দিয়ে সোনার নদী আয় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদী আয় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদী আয় হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় সবাই মিলে হাত তালি দিয়ে সবাই মিলে এক দুই তিন সবাই মিলে একটু উলুধ্বনি উলুধ্বনি একটু উলুধ্বনি মায়েরা বলুন আমার বউ এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শব্দ ধ্বনি শব্দ শোনা যায় আমার বউ রে এলো রে বউ এলো রে সোনার নদিয়া উলুধ্বনি আমাদের বাড়িতে আজ গৌর এসেছে
আমার দিদির বাড়িতে এই আমার দিদির বাড়িতে আজকে গৌর নিতাই এসেছে, তাহলে গৌর নিতাই এসেছে কিছু বুঝতেই পাচ্ছি না আমি। তাহলে সবাই মিলে বলুন, হাত তালি দিয়ে সবাই মিলে গানটা সবাই বলুন, গৌর এলো রে সোনার রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো, জয় রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। আরে এইখানে রহিল আমার নীলার মাধুরী, এইখানে রহিল আমার নীলার মাধুরী। আরে ভক্তবৃন্দ সবাই মিলে বলুন হরি হরি, ভক্তবৃন্দ সবাই মিলে বলুন হরি হরি। আরে জয় সচ্চিদানন্দন জয় গৌর হরি, জয় সচ্চিদানন্দন জয় গৌর হরি। বিষ্ণু প্রিয় প্রাণ ধন নদী আবিহার, বিষ্ণু প্রিয়